কথাটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। মানে কাছে থাকলে জুতো দিয়ে বা ঝেঁটা দিয়ে পিটিয়েই করতাম। আরে আমার কন্টেন্ট যে এই মুহূর্তে ওয়াইটির সবচেয়ে বড় দালাল, দালালের কাজটা ঠিক মতো নেবাচ্ছে, এটা ঠিক, কিন্তু দালালের কাজটা নেবাতে গিয়ে মাঝে মাঝে কিরবির কিরবির করছে, কারণ গুড়া ক্রিমিতে ওকে খুটাচ্ছে। যেটা বলার সেটা হচ্ছে, তুই কণিকাদের বলতিস যে থামনেল একরকম আর বিষয়বস্তু আর এক রকম, তুই কাল থেকে কী থামনেল দিচ্ছিস? তুই বলছিস সোনাকে নিয়ে দিয়ে দিলি তোর মালকিনের ফটো, কারণ কী রে এই ঢেমনি? হ্যাঁ, আর থামনেলে টাইটেলটাও দিলি তাই। আজকে আজকে কী করবি সোমনাথের বিষয়? তুই কি কোনো সোমনাথের নিউ প্রেমিকার সন্ধান পেয়েছিলি? না, কিন্তু তোর তো এইটা বলে তো লোক টানতে হবে, কারণ কিচ্ছু ভুল ধরার নেই সোমনাথের বিষয়। মানে কীরকমভাবে থামনেল তোর দিতে হচ্ছে, মানুষ দৌড়াবে রে সোমনাথ কী প্রেমিকা পেলো, এসে দেখবে কিছু না, তখন তোর মুখে চ্যাঁচার করে দিয়ে চ্যাঁচার করে চলে যাবে। এটা আমার খুব বলার ছিল যে ও মানুষকে বলে এর ফটো চিপকে, ওর ভিডিও ক্লিপস আটকে ভিডিও মারায়, আর তুই কী করছিস? তোর মালকিনের ফটো আননেসেসারি লাগিয়ে তোর ভিডিও মারতে হচ্ছে। হ্যাঁ, নাহলে তো ভিডিও কেউ দেখতে আসবে না। আজকে দেখ তুই সোমনাথকে বিষয়, সোমনাথ এই ব্র্যান্ড প্রেমিকা এইসব এইসব বলে লোকে কী হলে ওকে ওর চোখে ধরা পড়লো, এই আমরা দেখলাম, দেখতে দেখতে কোন জায়গায় ও দেখতে পেলো শালি। চলো আমার ভিডিওর মধ্যে কুচো কুচো ক্রিমি, যখন মলদারের জায়গায় খুট তখন না সুস্থ মানুষ অসুস্থ হয়ে ওঠে, বেতিক ব্যস্ত হয়ে ওঠে। সেটা আমার কন্টেন্ট, দালাল নি কাম ঢেমনি, তোকে কুচো ক্রিমিতে করছে, যার জন্যে এই যে আনসান ভুল চুক এইসব করে যাচ্ছিস। সোমনাথকে নিয়ে তুই বলতে বসেছিস, হ্যাঁ বাল ছিটছে দশটায় উঠে, তা ওকে ফেলতে দে না, এত কষ্ট পাচ্ছিস কেন? এক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছে, সেখানে লাখের উপর টাকা ঢুকবে, এটা তো কষ্টের কারণ। যেটা ভেবেছিলি তুই আর তোর মালকিন সেটা সাকসেস হলো না, সেই কষ্ট থেকে যে তোর ভিডিও করতে লাগছে একদম অদরকারি কথাবার্তা, ইললিগাল যুক্তিহীন, সেটা বোঝা গেল। আর গুঁড়ো ক্রিমি যে কুটকুট 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 করছে তোর জায়গা, আর তুই মানে পাগলের মতন হয়ে গেছিস। হ্যাঁ, স্বাভাবিক। ওই যে ফ্রিজের কাছে দাঁড়িয়েছিল আর মেনেই নিচ্ছিল তোর মালকিন, সত্যি বলেই তো মানছিল নাকি রে? হ্যাঁ, আর সোমনাথ বলেই যাচ্ছিল, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ করেছে বল। তোকে দেখতে হবে, তোকে দেখে যেতেই হবে, দেখবি আর জ্বলবি আর ফুলকো লুচির মতন ফুলবি, কিন্তু কিচ্ছু করতে পারবি না। চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে দিই। বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আশা করছি খুব ভালোই তো আছোই, ওয়েদারটা ঠিকঠাক, আমিও বেশ ভালো আছি। চলো আজকে একটু সার্ফ এক্সেল দিয়ে ধোয়া কাচা করি, কত ভুল মানুষের মধ্যেও ফেলাচ্ছে। চলো তা কী রে, ওর কমেন্ট বক্স তুই বলার পর আবার দৌড়ালাম দেখতে যে কী দিয়েছে। ওমা, ওখানে তো কোনো কমেন্টসই দেখলাম না নেগেটিভ, দুই একটা দিয়েছে, তাও আবার বলছে যে দাদা এটা যেন ব্যাপারটা যেন কোনো রকম যেন নাটক না হয়। এটা তো স্বাভাবিক, এটা ডে ওয়ান থেকেই বলছে। আর এখানে বলছে কেন জানি, যে দু চারটে নেগেটিভ কমেন্ট কিন্তু সোমনাথের এগেনস্টে এখানে কেউ করছে না, আজকে তোর মালকিনের কমেন্ট বক্সটা বন্ধ বলেই এখানে এসে ওর হয়ে করছে। আমি দেখলাম সারা কমেন্ট বক্স ভর্তি, চিকেনের রংটা সেই হয়েছে বললেই আমার মনে পড়ে গেল জয়শ্রী কিছু কথা। জয়শ্রী ঠিকঠাক, ভিডিওটা ঠিকঠাক, কিন্তু মনে রাখবে যেইগুলো বলার নয়, যেইগুলো শোনার নয়, যেইগুলো ওয়াইটিতে ভিডিও আকারে দেখানো নয়, সেইগুলো কিন্তু মালকিন তার দালালকে বলে দিয়েছে যে সোমনাথের বোনের এগেনস্টে বলো। সেও এরকম একটা দাদা করে তাকে বিয়ে করছে, সেখানে আর কোনো ভুল দাদা তুমি বলো, তার পরিবার এইরকম তাই না? আর এইটা বলবে না যে আমার প্রতিডে রান্না পারে, জয়শ্রী তোমায় বলছি এইটা আগে বলতো যে এইগুলো ও দেখাচ্ছে না। সে দেখো বাড়িতে থাকতে থাকতে ডিম ভাজা, ম্যাগি, ভাত বসানো এগুলো অল্প অল্প করে করতে পারে ছেলেরা, কিন্তু আমরা আগের দিন দেখেছি যে জনির জন্যে মাংস কিন্তু পুড়িয়ে ফেলেছিল, ভাতটা গতকাল, হ্যাঁ গত পরশু হবে, ভাতটা শক্ত করে ফেলেছিল, নিজেই বলছে যে আমি ভাতটা আর একটু সেদ্ধ করবো কারণ আমি শক্ত খেয়েছি। এর আগের দিন বলেছিল মাংসে নুন ঢোকে নি, মানে এগুলো আস্তে আস্তে হবে, আর হওয়াটাই তো স্বাভাবিক, ও শিখবে, শিখে দেখাবে। আর সারা কমেন্ট বক্স জুড়ে সোমনাথের মায়ের প্রশংসা, এত করে আমরাও বলি যে মায়ের থেকে শেখো, অবশ্যই শিখতে তোমাকেই হবেই আগে পরে। তাহলে এই যে ও জানে রান্না, এটা কিন্তু ওই যে দালালের মালকিন, আরে ঢেমনি আমার কন্টেন্ট, এর মালকিন কিন্তু আগেই এটা খোলসা করতো যে ওই যে দেখাচ্ছি না, ও তো আবার হোয়াইট মানে ক্যামেরার সামনে এলেই কথা যে সেই ছোট্টবেলাকার মনে পড়ে গিয়ে ওই আদু আদু কথা বলে। ও আগে বলতো যে সোমনাথ রান্না পারে, তখন যখন বলেনি বা দালালকে বলেনি, চিন্তা করতে হবে না সোমনাথের জায়গা ঠিক আছে, চিকেনের কালার তুমি রেড চিলি পাউডার কাশ্মীরি দাও কালার চলে আসবে, এইগুলো ঠিক আছে, নাহলে পেঁয়াজ কাটাটা দেখেছো ও কিন্তু গোটা সব বসিয়ে দিয়েছে, কোনো পেস্ট টেস্ট কিছু করেনি তাই না? অতএব ঠিক আছে আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে এই যে মিথ্যে কথা ফেলাচ্ছে এই দালাল
বলছে কমেন্ট বক্সে নাকি নিরপেক্ষ কমেন্টস এসছে, আমি গিয়ে দেখলাম সমস্তটাই সোমনাথের পক্ষ করে কমেন্টসগুলো দিয়েছে। তুই এইরকম ভুলভাল কথা কেন ফেলাচ্ছিস? আমি জানি তোর একটা কষ্টের কারণ, তাই না? রাইট, রাত্রিবেলা বাইক নিয়ে বেরোচ্ছে, কী করবে? তার যদি মনটা ভালো থাকে সেটা করে বেরোক না। তুই তোর মালকিন যে পরকিয়া করেছে এবং চালিয়ে যাচ্ছে সেটাকে যে তুই সাপোর্ট করেছিস, করে যে ওয়াইটির কোনো মানুষের সাপোর্ট পাসনি, কারণ আজকেও তোর কমেন্ট বক্সটা দেখ, তুই সোমনাথের কমেন্ট বক্স দেখতে যাস, তোর কমেন্ট বক্স ভর্তি শুধু নেগেটিভ কমেন্ট, যে তুমি বা তুই তুই করে বলেছে যে এত পরকিয়ায় লিপ্ত ছিলি যে তুই একটা পরকিয়াকে হেল্প করছিস, সাপোর্ট করছিস। তুই সোমনাথের রান্না দেখিস না, তুই তোর মালকিনের ভুলগুলো ধর, সেইগুলো ধর যেইগুলো আমরা দেখতে পাচ্ছি। ওর একেবারে চিরবিরানি সারা শরীরে, কখনো কোণে সাজছি, কখনো রান্নার প্রশংসা করছি, সেইগুলো দেখ সোমনাথ ঠিক চালিয়ে নেবে, আর চালাচ্ছে বলেই কিন্তু এত সুন্দর করে এত মানুষের সাপোর্ট পাচ্ছে। এই দেখ না, আজকে তুই মানে ক্লিয়ার করে রাখলি যে বাসটা আমার আগামী দিন খেলেও খেতে হতে পারে, যে দুজনে নাটক করছি আর দুজনেই, আমারও মনে হচ্ছে, কেন তোর মনে হচ্ছে এখন, এখন কেন মনে হচ্ছে জানিস, কেন মনে হচ্ছে? তোর মালকিন চেয়েছিল যে তুই ওর মা, মানে তোর মালকিনের মা আর মালকিনের স্বামীর সম্পর্কে এমন কুকথা তুই ছড়িয়ে দিবি মানুষ ওদের ত্যাগ করবে, কিন্তু উল্টো হলো, সেই দিকে মালকিন তোর সাথে যোগাযোগ বন্ধ করে দিল। সেই দুঃখ থেকে তুই বলছিস যে যোগাযোগ যখন রাখিসই না, যখন তুই বাই ফোনে কোনো কিছুতেই আমার সাথে যোগাযোগ রাখিস না, তাহলে আমি এইটা বলে পরিষ্কার থাকি যে আগামী হবেই, এইটাই স্বাভাবিক বন্ধুরা, সোমনাথের সাথে ওর মালকিনের মিল হবেই। আমি মন্দিরা করেই বলছি, সোমনাথের সাথে মন্দিরার হবেই মিল, এটা স্বাভাবিক। ও যেই কাজটা করছে ওটা অস্বাভাবিক কাজ, অসামাজিক, অবৈধ কাজ, মন্দিরার কথা বলছি। ওর যখন ভুল ভাঙবে, ভুল তো অলরেডি ভাঙছে, কারণ ও বুঝে যাচ্ছে যে ওকে ছাড়া সোমনাথের চলবে, কারণ সোমনাথ নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে ফেলেছে। এইখান থেকেই ও ফিরে আসবে, এই কারণেই ফিরবে যে একা শুধু ও রোজগার করছে না, সোমনাথও রোজগার করছে, তাহলে দুজনের রোজগারে আরও ভালো চলবে। আর এই যে হুলমুল, এগুলো দুদিনের শখ মেটাতে আসছে ওর, ও নিজেও বুঝবে। ও এমন দিলদরিয়া মানুষ না যে আমি হিউজ রোজগার করছি আর হিউজ আমি নষ্ট করব। তাহলে মনে আছে প্রথম দিন ওদের বাড়িতে গিয়ে বসিরহাটের বাচ্চাগুলোকে কিন্তু একটা চিপসের প্যাকেট দিয়েছিল, আর মেয়েকে একটা, দুজনকে ভাগ করে খেতে একটা চিপসের প্যাকেট দিয়েছিল, তাতেই বোঝা যায় যে ও এক পয়সার মা বাবা। ও হুলকে মানে নিজের শরীরের সুখ নেওয়ার জন্যে টাকা উজাড় করে দেবে না, এটা স্বাভাবিক। এই ভুল থেকে ও বেরিয়ে এসে আবার নতুন করে সোনাদের সাথে সংসার বাঁধবে, এটাই স্বাভাবিক, এইটাই হবে। আর এটা হবে জানে এই যে ভীমিকাম দালাল, যার জন্য ও একটা সুন্দর সফট কাঁদুনি গিয়ে রাখলো যে এরা দুজনেই নাটক করছে, কারণ দুজনের মধ্যে সেই যে একটা আক্রোশ, ক্ষোভ, ঘেন্না, রক, সেটা দেখতে পাচ্ছে না, যে যার মতন লাইট লিট করছে, এটাই তো স্বাভাবিক। কে কার জন্যে বসে থাকবে? আর বিশেষ করে সোমনাথের বসার কোনো মানেই দেখছি না, কারণ তাকে আজকের দিনেও এই দালাল ধেমনিটা, কুইরা, রাম কুইরা, কুইরা নাম্বার ওয়ান, তারপরে মদ্যপ, নেশাখোর, জুয়াখোর, এসব প্রচুর জুয়ারি, এসব প্রচুর বলেছে, যেখানে এই মুহূর্তে সোমনাথ কিন্তু এইগুলোর থেকে দূরত্ব রাখছে, সেখানে ও ভুলছে না, ও ভুলতে দেবে না, বলছে ও পরকিয়া করে, আর এ যে এইসব করে, মানে পরকিয়ার সাথে একটা ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস মহিলার সাথে একটা এইরকম জিনিস যে জুয়ারি, মদখোর, যেগুলোর থেকে ও সরে আসছে একদম প্রত্যক্ষ আমরা দেখতে পাচ্ছি। কেউ যদি রাতে ড্রিঙ্ক করে শোয় না, পরের দিন তাকে দেখলেই বোঝা যায় যে সে ড্রিঙ্ক করেছে, আগে যেটা সোমনাথকে বোঝা যেত, এখন সে পুরোপুরি ভালো পথে, কিন্তু ও ভুলতে দিচ্ছে না মানুষকে, কিন্তু মানুষ তো ভুলে যাচ্ছে, মানুষ তো ওর রিলসগুলো দেখবে, আরে সেই সেই লেভেলের হচ্ছে, সেইটার থেকেই ওর জ্বালা। আরে এই যে দালাল কাম ঢেমনি, এরও কুরকুরানি আছে, কিন্তু ওই ছোটোতে ও বেশি আকৃষ্ট হয় সোমনাথের প্রতি, প্রচুর ও আকৃষ্ট, সে ওর কথাতে বোঝা যাচ্ছে, সেই লেভেলের সোমনাথ রিলসগুলো হচ্ছে, বিশ্বাস করো সেই লেভেলের। আর এই করে যাও, একজনকে পাগল করে দাও, তোমার এক্স বউ, আর ও তো আর এক্স হয়নি এখনো, মন্দিরা থাকতে পারবে না, মন্দিরার শরীরে এমন কুটকুটানি আছে, মন্দিরার শরীরে আছে কুটকুটানি, আর ওর দালালের শরীরে আছে গুঁড়ো কৃমিগুলো খুটখুট খুটখুট করে, তখন তেতি করে ওঠে, এই ওদের মধ্যে এই একটা মিল, ওর কুটকুটানি আর ওর চুটচুরানি, মানে গুঁড়ো কৃমিগুলো ওর খুটখুট খুটখুট করে ওঠে, তখন ওই তোমাকে নিয়ে বসে, কিছু বলার নেই তো। ও কিন্তু দূরবীন দিয়ে তোমার ভিডিওগুলো দেখে সোমনাথ, কোথাও যদি ভুল পায়, বুঝলে তো, ওই দেখছো না পচে গেছে, সবজি নিয়ে প্রচুর অ্যাটাক করেছে, প্রচুর, যেরকম কণিকাদের করেছিল, কণিকাদের ক্যারেক্টারলেস করতে করতে নিজের ক্যারেক্টারটা সমাজে বিক্রি করে দিয়েছে, এত নোংরা মেয়েছে। আজকে ওই পচা সবজি এই দেখিয়ে তোমার এগেনস্টে প্রচুর কামানোর চেষ্টা করছে, যে তোমার এগেনস্টে মানুষ জন্য মুখ খুলে, কিন্তু না, যেটা স্বাভাবিক সেটাই হয়েছে, ছেলেরা ওই ফ্রিজের বাস্কেট খুলে খুলে দেখে না, যেটা দেখেছে যখন তখন দেখতে পেয়েছে। তাহলে মেঝেটা পচা আলুর রসে কালো হয়েছে পরিষ্কার করবে, নাহলে তুই গিয়ে করে, তোর কোনো কাজ কাম নেই, ওইসব ভুল ভাল ট্রিটমেন্টের করতে যাচ্ছিস, গিয়ে আরও খিস্তি, গালাগালি, কদর্য ভাষা তুই প্রয়োগ করছিস আরও তিন চার গুণ উপরে গিয়ে, এই তো তোর ক্যারেক্টার, এই তো, এই যে কুরকুরানি কুরকুরানি। তোর মালকিন সম্পর্কে বল, আমি জানি মালকিনের উপরে তোর এখন রাগ, পুরো যোগাযোগটা বন্ধ হয়ে গেছে, পুরো পরিষ্কার আমাদের কাছে, জানিস তো, তাই জন্য সোমনাথের পোঁদে লেগে গেছি, কিন্তু কিছু করার নেই, সোমনাথ যেরকম খাচ্ছে সেরকম পটি করছে, তুই হাত দিয়ে দিয়ে দেখ ওটা পাতলা কিনা, লোকের খাওয়া দেখবি। হ্যাঁ, সে আমি পরিষ্কার করে দিই আবার, যে
সোমনাথ কিন্তু শিখছে রান্না, সে কিন্তু আগের থেকে জানে না রান্না, তাহলে সেটাও বোঝা যেত, সেটাও বোঝা যেত। এত সুন্দর করে বলছে তাহলে তো সে বলতেই পারতো যে আমি রান্না পারি। আর সোমনাথকে বলতে হতো না, ওই যে বসিরহাটে যেটা আছে গণেশ শত্রু বিভীষণ, সে সমস্ত কিছু বলেছে যেটা বলার নয় সোমনাথের বোন সম্পর্কে, সেটাও বলেছে, সেটাও দালালকে আবার বেচে বিক্রি করে খেতে হলো ওয়াইটিতে। কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। এই চুপ চুপ, আমি জানি সোমনাথ, সোমনাথের প্রতি তুই আকৃষ্ট হয়ে যাচ্ছিস রিলসগুলো দেখে, সেই লেভেলে রিলস করছে না, হ্যাঁ দেখ কে কে ছুটে চলে আসে রানাঘাটের বাড়িতে, তখন তোর মুখে দলা দলা কুকুর আর মানুষের মানে ঘিন ঘিন্না পাতলা পাতলা পটি ছুঁড়ে ছুঁড়ে তোর মুখে মারবে। ভুলভাল কথা বলবি না, যেটা বলবি খুব বিচক্ষণতার সাথে বলবি যে সোমনাথের সব নেগেটিভ কমেন্ট আসছে। কেন মিথ্যে বলছিস রে, কেন মিথ্যে কথা বলছিস, হ্যাঁ মিথ্যে বলবি না। তুই যে একটা জল জ্যান্ত মিথ্যে বলি সেটা আমরা জানি, কিচ্ছু তোর আর দেখানো নেই। ভেবেছিলি হেভি সুপার হিট করে ফেলবি তোর মালকিনের বিষয়টা নিয়ে, কিন্তু দেখ বাদ সাধলো বিধির বিধান, খণ্ডাতে কেউ পারে না। সুপার 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 ফ্লপ তোর বিষয়, যার জন্য সোমনাথের পিছনে লাগছিস, মানুষ এসে তোর কমেন্ট বক্স কিন্তু একেবারে গুয়ে ভরিয়ে দিয়ে যাচ্ছে যে পরকীয়ার রক্ত তুমি মানে যা পেরেছে তোকে তাই বলেছে, ঘেন্না কত পরকীয়া করেছিস যার জন্য তুই পরকীয়ার রত একটা মহিলাকে সাপোর্ট করছিস। এগিয়ে যাও সোমনাথ, ভীষণ ভালো লাগছে, অবশ্যই করে মাকে বারবার তোমার ভিডিওর মধ্যে দেখাবে, আর অবশ্যই করে মানুষের ডিম্যান্ড মানুষের আবদার তোমাকে রাখতে হবে। জনিকে দেখিও, প্রচুর প্রচুর মানুষ কিন্তু পোষ্য প্রেমী, দেখিও হ্যাঁ, তাহলে দেখবে মানুষ কিন্তু দেখতে আসবে আরও বেশি করে। আশা করি তুমি রাখবে এই আবদারগুলো, মানুষের আবদার, মানুষ ভালোবাসা থেকে যে আবদারগুলো তোমার কাছে করছে, অবশ্যই করে রোজ তোমার মাকে ভিডিওতে দেখাবে, আর অবশ্যই করে পোষ্যটাকে দেখাবে, তার সাথে খেলা দেলা ওই যে তোমাকে দুপা দিয়ে আঁকড়ে ধরে এইটা দেখার মতন হয়, দেখিও প্লিজ দেখিও। আর রান্না তো তুমি আজকে শিখছো, আরও দু তিন দিন, আরও দু সপ্তাহ, আরও দু মাস যাবে, তারপরে পুরোপুরি রান্না শিখে যাবে। রান্নার মধ্যে কোনো আহামরি নেই, তোমার মাও বলেছেন, অতএব যদি মনে হয় সব সবজি ভাতের মধ্যে দিয়ে খাবে, কেউ একজন কমেন্টস করেছে সত্যি তাই, ভেন্ডি ভাতে খাবে, খাবে দেখবে ভালো থাকবে, ডাল করবে পারফেক্ট ডাল করছো, হ্যাঁ প্রথম দিন পুড়ে গেছিলো, তারপর নিশ্চয়ই আশা রাখি যে তুমি সামনে দাঁড়িয়ে করছো, তা এইগুলো যদি তোমার আগের থেকে অভিজ্ঞতা থাকতো তাহলে তোমার বউ তোমাকে মাটিতে মেশাতো, বুঝলে, যেগুলো নয় সেইগুলো বলতে বলেছে দালালকে দিয়ে, কিন্তু কিছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ মালকিনের মাকে মালকিন দেখছে না, মালকিন বেকার ওখানে পয়সা উড়াচ্ছে, তাহলে এই তো এই তো এই তো দুনিয়ায় আমরা সব কিছু দেখে গেলাম, যেটা ভাবিনি সেইগুলোও আমাদের দেখতে হচ্ছে সত্যি। চলো আগামী দিন তোমার আরও আরও ভালো হোক এই আশীর্বাদ করি। সোমনাথকে বললাম গো, সোমনাথকে বললাম খুব ভালো ছেলে তুমি, সত্যি বলছি, আর একদম সুদর্শন ছেলে তুমি, তোমার আগে পিছে কোথাও তাক, আগে পিছে ডাঁয়ে বাঁয়ে কোথাও তাকিও না, শুধু সামনে এগিয়ে চলো, এই আশীর্বাদ করি। চলো আজকে পর্যন্ত, এই দালাল কাম ঢেমনি, মুখ সামলে কথা বলবি, ভুল ভাল ফেলাবি না। সোমনাথ কমেন্ট বক্সটা ঘেটে আয়, আর তুই বলাতে মানুষ আবার দৌড়ে যাবে, কোনো বাজে কমেন্টস নেই, যেটা লিগ্যাল কমেন্টস সেটাই করেছে, সেটা ডে ওয়ান থেকে করছে, সেটা মন্দিরা তোর মালকিনের কমেন্ট বক্স বন্ধ বলেই এখানে এসে করছে যে তোমরা নাটক করছো। নাটক হলেও হতে পারে ভাই, আর এই নাটককে যারা সিরিয়াসলি নিয়ে এই পক্ষ বিপক্ষ করেছে তাদের কপালেও দুঃখ আছে, যেটা দেখবে নিরপেক্ষভাবে বলবে। সোমনাথের পক্ষে বলছি কারণ সে অনেক অনেক নিজেকে শুধরেছে, আর বলবো, আর এই শুধরানোর পর যদি ওদের মিল হয় তাহলে ভাববো ডাবল বোনাস পাবে মন্দিরা, এক হচ্ছে রোজগারের স্বামী পাবে, আর একটা পারফেক্ট স্বামী পাবে যার কোনো নেশাভান থাকবে না, এইটাই হলো আসল কারণ। চলো আবার একটা ভিডিওর সাথে দেখাবে, টাটা তোমাদের উদ্দেশ্যে।